রাস্তা ভালোভাবে চাই, রাস্তা তাড়াতাড়ি চাই। এখান থেকে ছেলেরা স্কুল যেতে পারছে না, বর্ষাকালেতে এমন চারি সাইডে ঘাস হয় সে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই বাচ্চাগুলো স্কুল যায় ভয় ভয় করে, এটা দিয়ে যেতে পারছে না, সেটা দিয়ে ঘুরে যাচ্ছে জগস্থলা হয়ে, কোনো বাচ্চা এটা দিয়ে যাচ্ছে না, কার হাত ভাঙছে পা ভাঙছে, আবার ট্রলি ভ্যানারে পড়ে গেলে তার দিকে ঠেলে তুলতে হচ্ছে। তাহলে এইগুলো কি প্রশাসন এতদিন হয়েছে দেখতে পাচ্ছে না? হ্যাঁ, প্রশাসন তো ঘুমাচ্ছে, আমাদের এখানে কোনো লক্ষ্যই দিচ্ছে না। খানাখোল দুই পঞ্চায়েত সমিতির জগৎপুর গ্রাম পঞ্চায়েতের গলিমোহন কালীতলার প্রগতি পরিষদ ক্লাব প্রাঙ্গণ থেকে গাইসুরা কাঠের পোল পর্যন্ত বেহাল চিত্র, যেখানে গ্রামের মানুষরা নিজেদের খরচের প্রত্যেকবারে নিজেদের স্বার্থে রাস্তা ঠিক করে, প্রশাসন ঘুমিয়ে পড়েছে, লক্ষ্য নেই প্রশাসনের, এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ। অবস্থান বিক্ষোভ করে এলাকা থেকে, দ্রুত পাকা রাস্তা না হলে আবার বিক্ষোভ করবে এলাকা থেকে বলে জানিয়েছেন গ্রামের মানুষজন। প্রত্যেকবারে ভোটের সময় নেতারা আসে, পরে তাদের হন্য হয়ে খুঁজতে হয়। আমাদের প্রত্যন্ত গ্রামে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত পিএইচসি জল ট্যাঙ্কের পাশে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের গলিমোহন কালীতলার গ্রামের মানুষজন, শোনাব গ্রামের মানুষের সমস্যার কথা। অন্যদিকে টুম্পা হাজরা জগৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জগৎপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সঞ্জিত মণ্ডলের আশ্বাস। দেখুন বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। এই মুহূর্তে আছি গলিমোহন কালীতলা, যেটি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং জগৎপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক পেছনে, অর্থাৎ জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই জায়গাটা পড়ছে, যেখানে এই রাস্তাটা দেখছেন একদম ভগ্নপ্রায় রাস্তা। এবং এইখানে কিছুটা দূরেই কিন্তু গ্রামের মানুষরা তারা নিজেরা চাঁদা তুলে কিন্তু এই রাস্তা মেরামত করে, তাদের নিজেদের স্বার্থে, তাদের ছেলেমেয়েরা বোনেরা বাজার দোকান স্কুল কলেজ এবং হাসপাতাল থানা বিভিন্ন এলাকায় যেতে গেলে তাদের কিন্তু এই রাস্তাটাই একমাত্র উপায়। যেটা এই রাস্তাটা যে সোজা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু একদম সোজা নন্দনপুর স্কুলে গিয়ে উঠছে, আর ঠিক পেছন দিকটাই অর্থাৎ জগৎপুর গ্রাম পঞ্চায়েতে উঠছে। কিন্তু এই রাস্তাটা কিন্তু বেহাল চিত্র আজও রয়েছে এবং প্রশাসন ঘুমিয়ে গেছে এলাকার মানুষের দাবি। এবং সেখানে জানাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় রাস্তা করলেও এখনো পর্যন্ত এই এলাকাটা কিন্তু জগৎপুর গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত বঞ্চিত, এরকম তাই জানাচ্ছে এলাকাবাসী। শুনবো বিস্তারিত নিউজ অনের পর্দায়। কি আর বলবো, রাস্তা তো আমাদের এখানে যেহেতু ট্যাঙ্ক আছে তিন, যেটার আন্ডারে ব্রাহ্মণ রোড পড়ছে, কতদিন ধরে এইরকম সমস্যায় আছেন? বহু দিন। পিচ রাস্তা ভালো করে বানানো ভালো হয়। আপনার নাম? অরূপ ভক্ত। সমস্যা বলতে বহুদিনের সমস্যা, এই দীর্ঘ গলিমোহন কালীতলা থেকে গাইসুরো যে কাঠের পিচ যে রাস্তার একটা নাম, এই রাস্তাটা ভগ্নদশা, মানুষজন মানে যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা। বিশেষ করে সামনে নন্দনপুর উপচার একাডেমি স্কুল, ছাত্রছাত্রীরা যায় এবং রাস্তাটা এতই খারাপ এই বর্ষাকালে, কিছু ছাত্রছাত্রী সাইকেল থেকে পড়ে বা এমনি যাতায়াতের পথে চোটও খেয়েছে। সামনে একটা পিএইচ জল ট্যাঙ্ক, আশা করেছিলাম জল ট্যাঙ্কের সময়কালীনই রাস্তাটা হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে এই রাস্তার খুব বেহাল দশা, মানুষ যাতায়াতের পক্ষে যেতেই পারছে না। সেই জন্যে আমরা গ্রামবাসী হিসাবে আজকে রাস্তা যাতে হয় আমাদের গ্রাম পঞ্চায়েত জগৎপুর, আমরা পঞ্চায়েতকে অনেকবারই ভাবিয়েছিলাম কিন্তু রাস্তাঘাট করার মতো মানসিকতা নেয়নি বা রাস্তাঘাট করেনি। তা আমরা কিছুটা এই সামনে আপনি দেখছেন যে রাস্তা খুব কাদা হয়ে গেছিলো, মানুষজন ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, রুগীপত্রকে নিয়ে যেতে হলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা কিছুটা নিজস্ব একে তাকে চাকা পয়সা চেয়ে চুয়ে সামান্য একটু মেরামত করেছি, আপনি দেখুন সামনে দেখতে পাবেন। তা এটা আমি গ্রামবাসী হিসাবে মনে করি জগৎপুর গ্রাম পঞ্চায়েত যে কাজ করার মানসিকতা নিয়ে কাজ করছে না, কোনো উন্নয়নই করছে না, যার জন্য রাস্তাঘাট খুবই বেহাল দশা। আমি আপনাদের কাছে আবেদন করব, প্রশাসনের কাছে আবেদন করব, যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়, রাস্তাটা হলে সাধারণ মানুষ পক্ষে খুবই সুবিধা হবে, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রী থেকে রুগী থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মা বোনেদের খুবই উপকার হবে এবং বাজারহাট সবই এই রাস্তা দিয়ে। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটা থেকে কোথায় কোথায় গেছে রাস্তা? এই জায়গা থেকে গেছে, যদি আপনি উত্তর দিকে যান সামনে গেলে জগদীশতলা, তারপর এদিকে যদি দক্ষিণ দিকে যান এই উত্তর দিকে যান তাহলে ওখানে নন্দপুর একাডেমি স্কুল, বাজারহাট, তারপর নন্দপুর আইআইটি হাই স্কুল, আইআইটি বন্দর বাজার, এইসব এই জায়গা পাওয়া যাবে। আর এটা কোন জায়গা? এটার জায়গা হচ্ছে গলিমোহন কালীতলা, মানে একটা ক্লাব আছে প্রগতি পরিষদ, সেই প্রগতি পরিষদ ক্লাব প্রাঙ্গণ। কোন পঞ্চায়েত এটা? জগৎপুর গ্রাম পঞ্চায়েত। কোন পঞ্চায়েত সমিতি?
এটা হচ্ছে খানাকুল দুই পঞ্চায়েত সমিতি রান্ডারি। আপনার নাম? আমার নাম শ্রী মলয় কুমার ভুক্ত। আমি ইয়ং জেনারেশনের ক্লাবের একটা সদস্য। আমরা বহুবার অঞ্চলেতে গেছি আমাদের সব সদস্যদের দিকে নিয়ে, ওরা বারবার ধরে বলেছিল যে রাস্তাটা আমাদের তৈরি করে দেবে, কিন্তু আমরা নিজেদের পয়সা থেকে আমরা বালিও ফেলেছি, টনচিপ ফেলেছি, আর উপরন্ত মোরামও ফেলেছি নিজের রাস্তা খরচা করে, তবু আমাদের প্রশাসন আমাদের সাথে কোনো সহযোগ করে না। আমরা নজিবুল স্যারের কাছে গিয়েছিলাম, নজিবুল স্যারও আমার দিকে আশ্বাস দিয়েছিল এই রাস্তাটা তোমাদের করে দেবো, তখন তারপরেও আর কিছু হলো না। পঞ্চায়েতে আমরা প্রধানের কাছে গিয়েছিলাম। কোন পঞ্চায়েত? আমাদের জগৎপুর পঞ্চায়েতের কাছে। কতদিন আগে গিয়েছিলাম? আমরা সরস্বতী পূজার সময়। সে আমার দিকে আশ্বাস দিয়েছিল যে এই রাস্তাটা তোমাদের রাস্তাটা বহুদিন ধরে পড়ে আছে, তোমরা যেহেতু এসেছ আমরা রাস্তাটা অবশ্যই করব, কিন্তু কেউ আমাদের সাথে সহযোগ মিলিয়ে কেউ করে না। এরপরে আমরা কি করবো? আমরা এখানে আন্দোলন করতে চাই, এখান থেকে কাউকে যেতেও দেবো না, কাউকে আসতেও দেবো না। কি দাবি এখন? দাবি আমাদের রাস্তা চাই। প্রশাসন তো ঘুমাচ্ছে, প্রশাসন তো ঘুমাচ্ছে, আমাদের এখানে কোনো লক্ষ্যই দিচ্ছে না। আমাদের জালপাতা পাড়া অন্যদিকে রাস্তা হয়ে গেছে, আমাদের এখানটা কেন হচ্ছে না? আমরা বহু চাই, এটা মেন রাস্তা, এটা দিয়ে বউ বাজার, বলুন ফুটিখালি, ফুটিখালি জগৎপুর ফগৎপুর চারদিকে যেতে হয় এই রাস্তা ধরে। একটা টোটো ঢুকতে পারে না, একটা রুগী হলে তাকে আমার দিকে হেঁটে হেঁটে পালকি করে নিয়ে জগস্তলা যেতে হয়, তারপরে গাড়ি ধরতে হয়। এইটা দিয়ে একটা গাড়ি ঢুকে না, কিচ্ছু না। একটা আমার এই কিছুদিন আগে একটা মোহন বংশী বলে ছেলে, তার পা ভেঙে গেছিলো, গাড়িওয়ালা সেখান থেকে নেবে এখানে দেখতে আসছে গাড়িটা দিয়ে যাওয়া যাবে কিনা, সে আবার আসে না, সেইটা দিয়ে ঘুরে তাকে জগস্তলা দিয়ে নিয়ে গেল। জগস্তলা এখান থেকে কত কিলোমিটার, তাকে পালকি করে নিয়ে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন বর। আমাদের এই দীর্ঘদিনের গলিবন থেকে জলট্যাঙ্ক ভায়া রথতলা যে রাস্তাটা আছে, আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আবেদন করেছি, আমাদের পঞ্চায়েত কোনো অভিযোগ নেয়নি। আমরা বারবার আমাদের বার নন্দনপুর, জালপাতা নন্দনপুর, দীর্ঘ দিন ধরে এই রাস্তা পড়ে আছে, এই রাস্তা দিয়ে নন্দনপুর রূপচাঁদ একাডেমির ছাত্র ছাত্রীরা বহু যাতায়াত করে। আমাদের এই দাবি যতদিন না মেটে আমরা মহিলা, ছাত্র, যুব এবং সবাই সমস্ত মানুষকে নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, যতক্ষণ না আমাদের এই প্রশাসন আমাদের সুহারাত না করে আমরা এইখানেই বিক্ষোভ অবস্থা করব। আপনার নাম? আমার নাম শুভঙ্কর ভুক্ত। সমস্ত দলের, রাজনৈতিক দলের নেতারাই আসেন, কথা দেয়, কিন্তু কিছুই কাজ হয় না, আর হবে বলে আশাও করতে পারি না। পরবর্তীকালে যখন তাদেরকে খোঁজা হয় তাদেরকে আর দেখা পায় না। হ্যাঁ, জগৎপুর অঞ্চলে সমস্ত জায়গায় রাস্তা হচ্ছে, কিন্তু এই জালপাতার গলিবন, গলিবনের জগৎপুর অঞ্চলের এই রাস্তাটা এখনো পর্যন্ত হচ্ছে না। আশা রাখেন, তেনাদের ইচ্ছা যদি করার ইচ্ছা থাকে করবেন, আর যদি না ইচ্ছা থাকে এইভাবেই চলবে, আর আমার দিকে এইভাবেই পথ চলতে হবে। আপনার নাম? কুন্ত বাগ। নন্দনপুর জালপাতা পাড়া রাস্তা, গরিমন কালীতলা টু নন্দনপুর রত্তলা রোড, এটা রামমোহন রোড অ্যাকচুয়ালি নাম এখানে, কিন্তু এখানেতে এর আগে যত সরকার সব আসছে না, সকলেই ভোটের আগে থেকেই বলে যাচ্ছে আপনারা যদি রাস্তাটা দেখালে এটা খুবই খারাপ, এই দেখুন এই ছেলেটা গাড়ি নিয়ে আসছে, এতে কি হচ্ছে দেখছে সবাই, একের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এখানেতে, আর আর এই রাস্তা ছাড়া আদার্স কোনো রাস্তা নেই, তো তবুও এখানে আমাদের সরকার কি করছে, ভোটের আগে আসছে বলে যাচ্ছে দেখুন আপনাদের রাস্তা আমরা দেখে যাচ্ছি, আমরা রিপোর্ট এর আগে বহুতবার করেছি, কোনো ইনফরমেশন কোনো কিছু আসছে না, এরপরে হয়ে যাবে, এরপরে হয়ে যাবে, এরকম করে করে করে। এটা কোন জায়গা থেকে কোন জায়গা? এটা নন্দনপুর রত্তলা থেকে গলিবন চক কালীতলা পর্যন্ত আছে, প্রবতী পরিষদ ক্লাবের কাছে গেছে। এই মোটর সাইকেলে ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ এখানে কোনো চার চাকা ঢোকার মতো কোনো এখানে পসিবিলই নাই। আমার নাম? আমার নাম শ্যামল ভুক্ত। বলবো বলতে
আমরা চেষ্টা করছি যাতে প্রশাসন থেকে কিছু ব্যবস্থা নিতে পারি, তো খুবই চেষ্টা করছি যাতে ওই রাস্তাটা আমরা মেরামত করতে পারি, কিছুটা রিপেয়ারিং যদিও করতে পারি। আমরা ওইসব মানে ওই দিক থেকে খুবই আগ্রহ আছে, যদি কিছুটা করতে পারি আমাদেরও ভালো লাগবে। কারণ ওনাদের সাধারণ মানুষের যতটা মানে আক্ষেপ আমরা দেখছি সবটাই আমরা বুঝতে পারছি, তবে আমরা চেষ্টা করবো যতটা দ্রুত আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার পরিচয়? আমার পরিচয় আমি টুম্পা হাজরা, জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি বলবেন বিষয় নিয়ে? সেটা নিয়ে বলতে ওখানকার রাস্তাটা খুবই খারাপ, আমাদের কাছেও রিপোর্ট আসছে, আমরা মানে যতখানি পারি রিপেয়ারিং করার চেষ্টা করছি ইমিডিয়েটলি। আর সেই সঙ্গে ওনাদের যে দাবি রয়েছে রাস্তাটা কমপ্লিট করতে হবে, ওটা অ্যাকচুয়ালি আমাদের জিপির মানে অতখানি বাজেটের মধ্যে আসবে না, তবে আমরা তা সত্ত্বেও উপর নেতৃত্ব বা ব্লকের সঙ্গে কন্ট্যাক্ট রেখে যত দ্রুত সম্ভব রাস্তাটাকে মানে ঢালাই করে দেওয়ার ব্যবস্থা নেব, এটা মানে আশ্বাস দিতে পারি আমরা। আপনার পরিচয়? আমি সঞ্জিত মন্ডল, জগৎপুর পঞ্চায়েতের প্রধান। দিকে গাইছিল পর্যন্ত রাস্তা হচ্ছে না কেন? গ্রাম পঞ্চায়েত জবাব চাই, জবাব দাও। গলিমোহন থেকে গাইছিল পর্যন্ত দীর্ঘ পৌনে এক কিলোমিটার রাস্তা হচ্ছে না কেন? গ্রাম পঞ্চায়েত জবাব চাই, জবাব দাও। জবাব চাই দাবিতে আজকের আমাদের বিক্ষোভ চলছে, চলবে, রাস্তা কেন হচ্ছে না? গ্রাম পঞ্চায়েত জবাব দাও। জবাব চাওয়ার দাবিতে আজকের আমাদের বিক্ষোভ চলছে, চলবে, রাস্তা চাই, রাস্তা চাই। এই গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, রাস্তা চাই। আমাদের গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। স্কুলের ছাত্র ছাত্রীদের স্বার্থে রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। স্কুলের ছাত্র ছাত্রীদের স্বার্থে রাস্তা চাই,